নমস্কার, করুণানিধান চ্যানেলের পক্ষ থেকে সমগ্র সুধী দর্শকবৃন্দকে জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন। আপনারা যে সহযোগিতা করেছেন আমরা মুগ্ধ। আপনারা প্রশ্ন করুন, আপনারা যদি কোনো কিছু জানবার হয় জানতে করবেন, আমরা সাধ্যানুসারে চেষ্টা করব উত্তর দেবার। আর একটা কথা, আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পুরো ভিডিওটা দেখুন মন দিয়ে। অনেক তো দেখেছেন, অনেক জ্যোতিষীর এপিসোড দেখেছেন, তো আমাদের করুণানিধান চ্যানেলের পক্ষ থেকে আমি যে প্রেডিকশনটা করছি সেটা একটু মনোযোগ সহকারে দেখুন, দেখবেন জীবনের জীবন আপনার জীবনশৈলীর সাথে অনেকগুলোই মিলে যাচ্ছে। আজকে আসছি সম্পূর্ণ নতুন একটা বিষয়। 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে যাদের জন্ম, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী ধরনের হতে পারে আজকে আমি তুলে ধরবো আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে। আপনি শুনুন মনোযোগ সহকারে, দেখুন আপনার বাড়িতে যদি কেউ সাতের জাতক বা জাতিকা থাকে তাহলে অবশ্যই সেটা কাজে লাগবে। যাদের জন্ম তারিখ 7, 16, 16 মানে দেখুন 1 8 6 7, 25, 5 8 2 7, তাহলে এই তিনটি ডেটে যারা জন্মগ্রহণ করে 7, 16 এবং 25 তারিখে হয়, তাদের স্বভাব, চরিত্র, স্বাস্থ্য, শিক্ষা, পেশা, প্রেম, বিবাহ কী ধরনের হয়ে থাকে সেই সম্বন্ধে আর কিছু নতুন তথ্য তুলে ধরবো আপনাদের কাছে। প্রথমেই বলবো 7, 16, 25 সংখ্যার জাতক কিংবা জাতিকারা প্রত্যেকেই, যেমন বলেছি 7, 25েও 7, 16তেও 7, প্রত্যেকেই কেতু দ্বারা প্রভাবযুক্ত। কেতু গ্রহ, কেতু হচ্ছে একটা কি, ধোয়াশা গ্রহ। দেখুন রাহু হচ্ছে মস্তক, কেতু হচ্ছে তার দেহটা, এটা ছায়া গ্রহ। এই কেতুর দ্বারা প্রভাবিত রহস্যময় চরিত্র এই সাতের জাতক জাতিকাদের। রাহু কেতু হলেন ছায়াগ্রহ এবং তার জন্য এদের জীবনের উপরে এর প্রভাব বিস্তার করে। এদের মূলাঙ্ক যেহেতু 7, এরা যে কোনো বিষয় গবেষণা করতে পছন্দ করে, কোনো কৌতূহলী হয়, খুব গুপ্ত বিদ্যা শেখবার আগ্রহ থাকে, এরা জ্ঞানী হয়। কিন্তু অন্য লোকের কাছে বার বার এরা ঠকে যায়। জ্ঞানী, প্রচুর জ্ঞানী, বুদ্ধিমান, কিন্তু এরা ঠকে যায়। এদের মন খুব ভালো, উদার, স্মরণশক্তিও প্রবল, ফলে শিক্ষাক্ষেত্রে সুনাম অর্জন করতে পারে। প্রচণ্ড মেধাবী হয়, এদের মনে রাখার ক্ষমতা অন্য জাতকের থেকে একটু বেশি হয়। এরা যে কোনো বিষয় দীর্ঘ দিন মনে রাখতে পারে। ধরুন একটা সাবজেক্ট সে মাধ্যমিকের সময় পড়েছিল, কিন্তু সে দেখা গেল এমএ করার সময় বা এমএসসিতেও তার সেইটা মনে আছে, দীর্ঘদিন মনে, স্মরণশক্তি প্রচণ্ড স্ট্রং। তো এদের জীবনে অনেক গুপ্ত শত্রু থাকে। এই কেতুর, দেখুন কেতুর নিজস্ব কোনো ঘর নাই, যেমন 6-এর যারা জন্ম তাদের যেমন শুক্রের প্রভাব, যারা বিষ ও তুলা দ্বারা প্রভাবিত, কিন্তু কেতুর কোনো নিজস্ব ঘর নেই। যে ঘরে কেতু বসে জন্ম ছকে সেই গ্রহকে পাওয়ারফুল করে দেয়। রাহু যে ঘরে বসবে সেই ঘরকে সে তার প্রভাব বিস্তার করতে থাকবে। সেই রকম কেতু যাদের 7 তারিখে জন্ম, 16 তারিখে, 25 তারিখে, অবশ্যই জেনে রাখবেন পিছনে শত্রু আছে, উপরে তারা ভালো, ভিতরে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এর প্রধান কারণ হলো কি, এর প্রধান কারণ হলো আপনারা ভীষণ মুখের উপর খুব কর্কশভাবে উত্তর দিয়ে থাকেন, এটা অনেকেই পছন্দ করে না। এর ফলে কথায় কথায় এদের সঙ্গে অনেকেই অসন্তুষ্ট হয়। এই সাতের জাতকের কথা শুনলে অনেকেরই যেন গা পিত্ত জ্বলে যায়, কিন্তু বলে না, কিন্তু ভিতরে ভিতরে এদের সেই কর্কশ কথাবার্তা অনেকের পছন্দ হয়। এরা নিজের স্বাস্থ্য সম্বন্ধে খুব সচেতন থাকে, নিজে একদম জিম করছে, ব্যায়াম করছে, খেলাধুলা প্র্যাকটিস করছে, মর্নিং ওয়াক করছে, একদম স্ট্রং, খাওয়া দাওয়া খুব ডায়েট করছে, বেঁচে থাকে এরা, কারণ এরা নিজের শরীর সম্বন্ধে প্রচণ্ড সচেতন। জাতিকারাও অনেক একদম যোগাসন, অনেকেই যোগাসন প্রাণায়ামে লিপ্ত থাকে, এরা আগ্রহী হয়ে থাকে এইসব ব্যাপারগুলো, কারণ এরা স্বাস্থ্য সচেতন। গুপ্তবিদ্যা শেখার প্রতি এদের ঝোঁক আছে, যেমন ধরুন জ্যোতিষ, তন্ত্র, হ্যাঁ বিভিন্ন ধরনের গুপ্তবিদ্যাগুলো এরা শিখতে চায়। এর কৌতূহল আছে, এদের ভীষণ ঈশ্বর বিশ্বাসী, ভগবানের নির্ভরতা এদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য, জন্ম থেকেই এরা ঈশ্বর নির্ভর। কোনো সমস্যায় পড়লে আগে এরা ঈশ্বরকে স্মরণ করে, বাবা মাকে ডাকার আগে তারা তার ইষ্ট দেবতাকে স্মরণ করে। তো এদের বন্ধুবান্ধব খুব একটা বেশি হয় না, মনের মতো যদি হয় তবে কিছু বন্ধুবান্ধব হয়, বন্ধুপ্রীতি, তবে যে কটি বন্ধু থাকবে বন্ধুর প্রতি প্রীতি খুব প্রখর। বন্ধুদের এরা ভীষণ বিশ্বাস করে, ধরুন বাড়িতে একটা কাজ চলছে, বন্ধুরা যদি ডাকে সে কাজ ফেলে এরা চলে যাবে,
অনেক সময় দেখা গেছে মনের গোপন কথাও বন্ধুদের কাছে বলে ফেলে, ফলে পরবর্তীকালে এরা সমস্যায় পড়ে যায়। ওই যে বন্ধু বেশি নেই কিন্তু যে কজন আছে একদম প্রাণ ঢেলে বিশ্বাস করে, এরা যে কোনো বিষয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলে, অপরের সিদ্ধান্ত এরা মানতে চায় না। উনি যেটা বলছেন সেটাই সঠিক, বাকি যারা বলছে সেটাকে ভুল বলছে না, চুপচাপ আছে কিন্তু নিজেরটাই সিদ্ধান্তে অনড়। ফলে হটকারী সিদ্ধান্ত নেবার ফলে এদের জীবনে অনেক ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে, এদের একটা মৃদু সন্দেহ প্রবণতা থাকে, এটাকে বর্জন করা দরকার, নাহলে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দেবে। এদের জীবনে প্রেম কিন্তু খুব একটা সুখকর হয় না, সাপের বা কেতুর প্রভাবযুক্ত লোকের বা ছেলে বা মেয়ে যাই বলুন প্রেম একটা খুব একটা সুখের হয় না, প্রেম এলেও সেটা স্থায়ী হয় না, ভেঙে যায়, বারবার প্রেমে ধোকা খেতে থাকে এরা। এরা ভীষণ চুপচাপ বা একাকি থাকা পছন্দ করে, দেখবেন বাড়িতে অনেক অনুষ্ঠান চলছে, ও একটা রুমের ভিতরে চুপচাপ বসে আছে, কি গান শুনছে, চুপচাপ কিছু লিখছে, মানে একা থাকতে এরা বেশি পছন্দ করে। এদের মনের ভিতর কি চলছে তা সহজে কেউ বুঝতে পারে না, তবে এরা খুব উগ্র রাগী হয়। এদের হার্ট যদি কেউ করে, কেউ আঘাত করে, একদম তুরন্ত সঙ্গে সঙ্গে ভীষণ রেগে যায় এবং চিৎকার করে তার বহিঃপ্রকাশ করতে থাকে, ফলে এদের এই ব্যবহার অনেকের মনে খুব বেদনাদায়ক বা হয়ে যায় বা ব্যথার সৃষ্টি করে বা যন্ত্রণাদায়ক হয় অন্যের মনে। ধরুন মা, তার মা কিছু বলেছে তাকে, এটা কর, কেন করলি না, ব্যাস এমন মাকে জবাব দিয়ে দিল যে মাই হয়তো তার চোখে জল চলে, মানে উগ্র কথাবার্তা হয়ে থাকে। এরা যে কোনো কাজে তৃপ্তি পায় না, যে কোনো এক কাজ দিন তৃপ্তি পায় না, খুঁতখুঁতে স্বভাবের হয়। এর কেউ যদি সমালোচনা করে এরা সেটা মেনে নিতে পারে, অন্য লোক প্রশংসা করুক এটা শুনতে খুব ভালোবাসে, কিন্তু কেউ সমালোচনা এরা মোটেই প্রশ্রয় দেয় না। এর স্বভাবটা একটু চাপা, সহজে স্বতঃস্ফূর্তভাবে এরা মনের ভাব প্রকাশ করে না, তবে এই তারিখের জাতক কিংবা জাতিকা উচ্চ পদে যেতে পারে, অনেক উচ্চ টপ লেভেলে প্রশাসনিকে যেতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে এরা বেশি দক্ষতার পরিচয় দিয়ে থাকে যদি চেষ্টা করে, কোর্টে আদালতে পুলিশে, মানে এরা ভীষণ দক্ষতার পরিচয়। এইসব জাতকদের কেরিয়ার আপস অ্যান্ড ডাউন হয়, ধরুন কখন প্রচণ্ড ধনী, কখন আবার মিডিয়াম, মানে আপস অ্যান্ড ডাউন হচ্ছে, কারণ এরা সিদ্ধান্ত নিতে কনফিউজ হয়ে যায়, কি করব, এটা করব, এই পথে যাব, এই ধরনের একটা। এরা ভালো জিনিস ভালো বিষয়বস্তু সহজভাবে মেনে নেয় না, একটু খুঁটিয়ে বিচার করে তবে গ্রহণ করে। ধরুন আপনি বললেন এটা ভালো, এই জামাটা ভালো, একসঙ্গে যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো এটা তারা বলবে না, একটু বিচার করবে তারপরে গ্রহণ করবে। একটু বদ মেজাজির হয়ে থাকে, জঙ্গল পাহাড় এদের খুব প্রিয় হয়, যাদের বিশ্বাস করে ফেলে প্রগাঢ় বন্ধুত্ব হয়, তারা যখন ডাকবে মানে এক কথায় হাজির হবে, এতটাই বিশ্বস্ত। এবং এরা শপিং করতে ভীষণ পছন্দ করে, দোকানে গেলে যে ব্র্যান্ডের দরকার নাই শপিংয়ে এদের খুব ইন্টারেস্ট থাকে। এরা যদি হালকা বা লাইট কালার এবং ভীষণ সুন্দর একটা আকর্ষণীয় কালার পরে এদের শুভ হয়, রেড ব্ল্যাক বর্জন করাই ভালো। এদের ডিপ চলবে না, ডিপ কালার পরবেন না, যারা 7 তারিখে জন্ম, যারা 16 তারিখে জন্ম, 25 তারিখে জন্ম, খুব ডিপ কালার আপনাদের পক্ষে শুভ নয়। এরা যদি জিম করতে পারে, মেডিটেশন করতে পারে প্রত্যেক দিন, একদম সুগঠিত পুরুষ বা মহিলায় পরিণত হবে, সুন্দর স্বাস্থ্যের অধিকারী হবে। এই যে 7 তারিখের কত বিখ্যাত লোক আছে জানেন, এই মানে বোম্বে টলিউড বলিউডে প্রচুর প্রচুর স্বনামধন্য লোক আছেন 7 তারিখের জাতক জাতিকা, যেমন ধরুন করণ জোহার, একতা কাপুর, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, অনুপম খের, ইরফান খান, সইফ আলী খান, সাঈদ কাপুর, দেখুন কতগুলো নাম বলছি, সব 7-এর। এদের মানসিক অস্থিরতার জন্য, এদের একটা মনের মধ্যে সবসময় অস্থিরতা কাজ করে, কী হবে কী হবে, এরা ডিপ্রেশন বা নার্ভাস মানে নার্ভাসনেসের জন্য স্টমাক প্রবলেম এদের বেশি হয়। এদের একমাত্র প্রবলেম দুটো, স্টমাক এবং ডায়াবেটিসের প্রবণতাটা এদের থাকে, তবে একটু অল্প ঠান্ডা লাগলেই সর্দি কাশিতে ভুগে। এইসব এরা যদি নিজেকে এবং নিজের পরিবারের সকলকে নিয়ে খুশিতে থাকতে পারে তবে এরা জীবন সুখী হবে। সবসময় পজিটিভ কাজে নিযুক্ত থাকুন, ছবি আঁকা, গান শোনা, নিজে সঙ্গীত বা বাদ্যযন্ত্রে নিযুক্ত থাকুন, তাহলে আপনারা কিন্তু অনেক উন্নতি করতে পারবেন। ছোটোখাটো ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না, ছোটোখাটো বেশি ঘামালে, পজিটিভ কাজে নিজেকে ব্যস্ত রাখলে বেশি শুভফল লাভ করতে পারবেন। এরা অপরের ঘাড়ে দোষ চাপাতে বেশি পছন্দ করে, নিজে একটা করেও অপরের ঘাড়ে চাপিয়ে দেবে।
এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়। ভীষণ ট্যালেন্টেড হয় রে, এদের হাতের লেখা ভীষণ সুন্দর, বহু স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীর নাম বললাম আমি একটু আগে, সাতের জাতক জাতিকা। এরা অনেক সময় নেশায় আসক্ত হয়, এদের মধ্যে একটা জন্মগত নেশায় আসক্ত হওয়ার প্রবণতা থাকে। ধরুন একজন ভিআইপি, একজন থানার ওসি বা দারোগা, অনেক টপ র্যাঙ্কে আছেন, ভালো নাম সুনাম, কিন্তু ভিতরে ভিতরে একটু মদ্য, মানে কি সব দিন না হলেও এদের মধ্যে এই প্রবণতাটা, নেশায় আসক্ত হওয়ার একটা প্রবণতা এদের মধ্যে থাকে। এরা বেশি ভিড় হলে এরা সেখানে যেতে চায় না, বেশি লোকজন এরা অ্যাভয়েড করতে চায়, ফলে অনেকেই এদেরকে মনে করে যে এরা একটু অহংকারী। কিন্তু আর তা নয়, এরা বেশি গ্যাদারিং পছন্দ করে না, একটু একা থাকতে চায়। গ্রহ বিরূপ হলে এরা দেহ বা পোশাকের প্রতি নজর দেয় না, তখন উস্কো খুস্কোভাবে এরা ঘুরে বেড়ায়। তো যাই হোক, 2024 সালে আপনাদের একটা কথা শুনে রাখুন, যাতে 7, 16, 25 তারিখে জন্ম, মানসিক অস্থিরতা চিন্তা একটু বাড়বে, ধার দিলে আদায় করা কষ্টকর হবে, সাকসেস একটু ধীমে গতিতে চলবে, কিছু আটকে থাকা কাজ এবছর হয়ে যেতে পারে সম্পন্ন। আত্মবিশ্বাস বাড়ান, ঈশ্বরে বিশ্বাস রাখুন, ভালোভাবে পরিকল্পনা নিয়ে কাজে লাগুন, দায়িত্ব নিয়ে, দায়িত্ব আপনার কিন্তু এবছর অনেক বাড়তে পারে। এবছর যে খুব খারাপ তা নয়, তবে একটু মানসিক অস্থিরতার মধ্যে আপনাদের কাটতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা সাতের জাতক জাতিকারা আছেন। অনেকেই বলেন জাতিকাদের নয়, আমি এই আমার যে প্রেডিকশন সেটা জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তো যাই হোক, আবার কোনো নতুন এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা জানিয়ে শেষ।